দেখুন যে প্রকার সাব টেস্ট হব বলে রাজ্য সরকার এবং স্বাস্থ্য বিভাগ পক্ষ করা যে সাত দিন ভিতরে পাঁচ হাজার টার্গেট রাখা প্রথম দিনের আটশো অটত্রিশ হয়ে যা সূচনা রয়েছে কারণ যে আঠটারু এগারোটা পর্যন্ত সাব টেস্টর সময় নির্ধারণ করা যাই এবং সেই সময় ভিতরে রাজ্যের যে সরি ক্ষমা করবে ভুবনেশ্বর তিনটি যে জোন্টি জোনা পাখি পাঁচশো সাব টেস্ট করা আমার পাখে সূচনা আছে পাখাপাখি রাউন্ড ফিগর তো পাঁচশো কোপারানি পাখাখি চারিশো অশি রু পাঁচশ ভিতরে যা সাব টেস্ট করাছি তাহা হুয়ে তো আজ কোভিড নাইনটিন মুখপাত্রুমার সুব্রত কুমার বাগ্চি সূচনা দেবে যা পাখে সূচনা রয়েছে তবে আমাকে যা রয়েছে আর যে পরবর্তী সময়ের যে চারিটার ছটা যে টাইমিং রয়েছে সেই টাইমিংরে কেতে রি কালি যেভাবে আঠশো অঠতি হয়েছিল দিনে আজ বর্তমান সুদ্ধা পাঁচশো পাখাপাখি হয়েছে এবং চারিটার ছটা ভিতরে কেতে টেস্ট আসুচ বা সোয়াব টেস্ট কত জনকর করাছি তাপরে মোটামোটি ভাবে জনা পড়বে এবং কাল যে আঠশো জনকার যে টেস্ট করা সেটিমধ্য

ସୁବ୍ରତ କୁମାର ବାଗଚିଙ୍କର ଖବରଦାତା ସମ୍ମିଳନୀ ହେବ ସେହି ସମୟରେ ଜଣାପଡ଼ିବ କ'ଣ ରହିଛି ନା ବା ନ ରହିଛି ତେବେ ଯେଉଁ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ବିଭାଗ ପକ୍ଷରୁ ଯେଉଁ ଟାର୍ଗେଟ କରାଯାଇଛି ପାଞ୍ଚ ହଜାର ଟେଷ୍ଟ କରାଯିବ ସାତ ଦିନ ଭିତରେ ତାହା ମୋଟାମୋଟି ଭାବରେ ସଫଳ ହେବ ବୋଲି ଆମେ କହିପାରିବା ଏବଂ ଭୁବନେଶ୍ୱର ଯେଉଁ ହଟ୍ସ୍ପଟ୍ ରହିଛି ତାକୁ ହଟସ୍ପଟ୍ ଜନକୁ ମୁକ୍ତ କରିବା ପାଇଁ ସମସ୍ତଙ୍କୁ ଏହାକୁ ନିହାତି କହିପାରିବା ଆପଣଙ୍କର ସମସ୍ତ ସୂଚନା ପାଇଥିଲେ ଦୁଷ୍ମନ୍ତ ବେହେରାଜ ଆମକୁ ସିଧାସଳଖ ଅଧିକ ସୂଚନା ଦେଉଥିଲେ